নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের সাত সকালের সুরে। প্রত্যেকদিন সকাল মানে নতুন সূর্যকে সাক্ষী রেখে তার নরম আলো গায়ে মাখতে মাখতে আমরা চলে আসি স্টুডিওতে, আর আপনাদের সঙ্গে দিনের শুরুটা করব গানে, আড্ডায়। আর অবশ্যই দিনের শুরুটা এমনভাবেই সাজাবো যাতে করে আপনাদের প্রত্যেকের মন ভালো হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা আস্তে আস্তে বোধহয় সব কিছু খারাপের মধ্যেও একটু একটু করে আশার আলো দেখছি, একটু একটু করে আবারও আমরা পুরনো জীবনে ফিরে যাওয়ার একটা আশা রাখছি। জানি না কী হবে, কারণ ভবিষ্যৎ কেউ বলতে পারে না, ভাগ্যের ওপর অনেকটা ছেড়ে দিতে হয়। তথাপি চেষ্টাটুকু আশাটুকু তো আমরা রাখতেই পারি, আর সেই রকমই একটা আশা নিয়ে চলে এসেছি আবারও আমি পিয়ালি। আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে শিল্পী সমর্পিতা অধিকারী মাঝি। সমর্পিতা, স্বাগত। খুব মিষ্টি দেখতে লাগছে, আর মিষ্টি দেখতে লাগার সঙ্গে সঙ্গে আজকে সকালটাকে ও শুরুতেই কিন্তু একেবারে মিষ্টি করে দেবে। আর সেই বিষয়টা কি সেটা আমি খুব একটা কিছু বলবো না, একদম সরাসরি ওর গানে যাব, তাহলেই বুঝতে পারবেন। একটা গান শুনে নি, চলো। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল, সুন্দরভাবে শুরু করলাম। আর
সত্যি তো তাই, মানে প্রত্যেকটা সকাল যেন এরকম মিষ্টি হয়ে আসে আমাদের জীবনে, এবং আমাদের প্রত্যেকের তো প্রত্যেকটা দিনকে ঘিরে একটা এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনগুলো যেন আমরা কিছুটা হলেও ফুলফিল করতে পারি, তাই তো? সমর্পিতার সঙ্গে আড্ডায় আসবো, কিন্তু তার আগে যারা সমর্পিতার গানকে আজকে সুন্দর করে তোলার দায়িত্ব নিয়েছেন তাদেরকে একটু স্বাগত জানিয়ে নেবো আজকের পর্বে। তবলায় রয়েছে সৌমিক, স্বাগত এবং সুপ্রভাত। অক্টোবরে রয়েছে শুভাশিস দাস, স্বাগত এবং সুপ্রভাত। এবং কিবোর্ডে অতনু, স্বাগত এবং সুপ্রভাত। সমর্পিতা, অনেক দূর থেকে তো আসা হয়েছে, অনেক ভোরবেলা আসা, আর এসেছে কোথা থেকে? সিঙ্গুর থেকে। সিঙ্গুর থেকে, একদম, মানে এটা আপনাদের জন্য ছিল অবশ্যই। আর একটা এক্সপেকটেশন, একটা কিছু কিছু ইচ্ছে নিয়েই আজকে আসা, ধরো যে দর্শক বন্ধুদের কি গান শোনাবো, দর্শক বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, সব রকম একটা পরিকল্পনা করে আসা। তো জেনারেলি দিনটা শুরু হয় কিভাবে? আজকের দিনটা তো একটু অন্যভাবে শুরু হয়েছে, জেনারেলি শুরু হয় কিভাবে? জেনারেলি দিনটা শুরু হয় গান দিয়েই শুরু হয়। আচ্ছা, মানে রেগুলার সকালবেলা উঠে রেওয়াজ করা? হ্যাঁ, রেগুলার হয় না, তবু হয়। আচ্ছা, তারপর আমার একটা ছোট্ট মেয়ে আছে। ওরে বাবা, তুমি তো নিজেই ছোট। তাকে নিয়েই কেটে যায় সময়। তাকে নিয়েই সময় কেটে যায়, মানে গান মেয়ে, একদম গান মেয়ে, সবাইকে নিয়ে সময় কেটে যায়। তারপর পড়াশোনা আছে। পড়াশোনা আছে, মানে সবটা নিয়ে, এবং সংসার তো রয়েছে। সংসার মানেই কিন্তু অনেক দায়িত্ব থাকে, কিন্তু পাশাপাশি নিজের শখ, নিজের ভালোবাসা, নিজের প্রিয়জনেরা সকলকে নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা দিনে চলা, প্রত্যেকটা দিনকে সাজিয়ে তোলা, প্রত্যেকটা দিনকে সুন্দর করে তোলা। প্রত্যেক মেয়ের জীবনেই এরকম নানান গল্প থাকে, জীবনের গল্প, সত্যি গল্প। সেই গল্পগুলো আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে সমর্পিতার কাছ থেকে আরও একটা গান শুনে নেবো আমরা। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান দিয়ে শুরু করলাম আজকের সকালটা, এরপর আমরা কী গান শুনবো একটু বলো। এরপর আমি মনুশ্রী সেনগুপ্তর গাওয়া একটা জনপ্রিয় গান আমি গেয়ে শোনাচ্ছি। ঠিক আছে। ভালো
একেবারে সকাল, তথাপি চিঠির অপেক্ষাটাও বোধ হয় আমাদের জীবন থেকে এখন অনেকটা কমে গেছে, তাই না? মানে ইমেল হোয়াটসঅ্যাপের যুগে চিঠির জন্য কেউ বড় একটা আর অপেক্ষা করে বলে মনে হয় না, মানে আমাদের জীবন থেকে মানে প্রায় হারিয়ে যাওয়া একটা জিনিস, হারিয়ে গেছে একদম একেবারে। কিন্তু ভীষণভাবে আমরা নস্টালজিক হয়ে পড়ি এই বিষয়গুলোর সঙ্গে। আর ঠিক তেমনই সুন্দর একটা গান শুনলাম সমর্পিতার কাছ থেকে। আর এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, দেখা যাক কোন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। বোন পিয়ানি, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, ভীষণ সুন্দর একটা সকাল উপহার পাচ্ছি। আর তুমি, তোমার সঞ্চালনা মানেই তো শুধু সঙ্গীতের ব্যাপারে না, অনেক কিছু আমরা জানতে পারি। তো কথা বলি সমর্পিতার সাথে? হ্যাঁ কথা বলুন সমর্পিতার সাথে। হ্যাঁ, ভীষণ সুন্দর তোমার কণ্ঠস্বর, তুমি যা গাইছো সেটাই কিন্তু আমরা না প্রাণ ভরে নিচ্ছি। তোমার তিন সহশিল্পী রয়েছে তোমার সাথে, তো আমি কোনো আবেদন করবো না, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে আজকে ভরিয়ে দাও সকালটা। 11টা পর্যন্ত তোমার সাথে রয়েছি, ভালো থেকো মা, সাথে রয়েছি, একদম সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। একদম সমর্পিতার পছন্দ অনুযায়ী গান শুনতে চেয়েছেন দর্শকরা। আর সমর্পিতার ঝুলিতে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর গান, খুব মন ভালো করা কিছু গান। হ্যাঁ, আমি আড়ি পেতে কয়েকটা শুনেছি যে ওর তালিকায় ঠিক কী কী আছে। তো আমরা পরপর পরপর গানের দিকে এক্ষুনি যাব না, আমরা দুটো গান শুনলাম, এবার একটু আড্ডায় আসি। সমর্পিতা, সিঙ্গুর থেকে এসেছো তুমি, ছোটবেলাটা কি সিঙ্গুরেই কেটেছে তোমার? একদম। আচ্ছা, একদম মানে জন্ম বেড়ে ওঠা পুরোটাই সিঙ্গুরে? একদম সিঙ্গুরে। তো গান শেখার শুরুটা কিভাবে হলো? গান শেখার শুরুটা আমার আমার বাড়িতে মানে গানের চর্চা আছে এবং আমার মা আবৃত্তি করেন। আচ্ছা, সেখান থেকে আমি প্রথমে আবৃত্তি করতাম। আচ্ছা, ছোটবেলা থেকে স্টেজ প্রোগ্রাম করছি। আচ্ছা, তারপর ওই 3-4 বছর থেকে গানে আসা। আমার বাড়িতে আমার কাকা, আচ্ছা, শ্রী দ্বিজেন অধিকারী মহাশয়, উনি আমার গুরু। আচ্ছা, এর পাশাপাশি আমার বাপিও গান করতেন। আচ্ছা, তো সেই কবিতা থেকে গানে কিভাবে আসা হলো সেই গল্পটা আমরা শুনবো। তার আগে একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো পিয়ালি। হ্যাঁ দেবাশিস দা, গুড মর্নিং। আজকে খুব তাড়াতাড়ি, ভালো লাগলো, বলুন কেমন লাগছে অনুষ্ঠান? কারণ দেখো আমি পরের দিকে ফোন করি তো, আর আমার অন্যদের গানগুলো আর শুনতে পাই না, আজকে প্রথমেই ফোন করলাম অন্যদের গান শুনবো বলে। হ্যাঁ বলুন। সমর্পিতার সঙ্গে কথা বলি? হ্যাঁ নিশ্চয়ই কথা বলুন। সমর্পিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাই তোমাকে তুমি করেই বলছি, কেমন? একদম। সুপ্রভাত জানাচ্ছি, গান শুনছি, খুব ভালো লাগছে, আর আমি খুব গান ভালোবাসি, ভীষণ গান ভালোবাসি। তা তোমাকে বিভিন্ন শিল্পীর কালজয়ী কয়েকটা গানের অনুরোধ করবো, তুমি যদি যে কোনো একটা পরিবেশন করো আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করব। বনশ্রী সেনগুপ্তের গাওয়া আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জলে ওগো প্রিয় ওগো প্রিয়, এই গানটা। এবার সন্ধ্যা মুখোপাধ্যায়, ওগো সিঁদুর রাঙা মেঘ কি দেখছো যমুনায় বলো কি দেখছো যমুনায়। আশা ভোঁসলে, একটি কথা হায় সে তো কইল না যে, হায় সে তো একটু দেখাও দিল না রে। এবার লতা মঙ্গেশকর, ভালো করে তুই চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আর সব শেষে আরতি মুখোপাধ্যায়, এই মোম দুছনায় অঙ্গ ভিজিয়ে এসো না আজ গল্প করি। এই পাঁচ শিল্পীর মধ্যে পাঁচটা কালজয়ী গানে অনুরোধ করলাম, যে কোনো একটা পরিবেশন যদি করো আমার খুব ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করব। একদম সঙ্গে থাকুন। আমরা এই মাত্র বনশ্রী সেনগুপ্তের একটি গান শুনলাম, দেখা যাক সমর্পিতা কিভাবে সাজিয়েছে। আমরা পরবর্তী গানের দিকে একটু যাব, এরপর কি গান শোনাচ্ছ? এরপর যে গানটি আমি গাইবো, নচিকেতা ঘোষের কম্পোজ করা আর শ্যামল গুপ্তার লেখা এবং শিল্পী আশা ভোসলের গাওয়া একটি গান। আচ্ছা,
সুতরাং শিল্পী মিলে যাচ্ছে, হয়তো গানটা কোথাও গিয়ে মিলছে না। ঠিক আছে, সব রকম নিয়ে আমরা চলবো, চলো।
সুন্দর সমর্পিতা, একদম মানে পছন্দের গান, মন ভালো করা গান, আর এত সুন্দর পরিবেশনা তোমার যে মনটা কিন্তু অচিরেই ভালো হয়ে যাচ্ছে। একজন বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে রয়েছেন। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, সকালে শুয়ে পিয়ানি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি রানুদি, আমাদের প্রত্যেক দিনের দর্শক বন্ধু। কেমন লাগছে রানুদি অনুষ্ঠান? ভীষণ ভালো হচ্ছে অনুষ্ঠান, ভীষণ ভালো হচ্ছে। আর সমর্পিতা ভীষণ ভালো গাইছে, খুব সুন্দর গাইছে, তো ভালো ভালো গানই গাইছে। তা আমি একটা অনুরোধ রাখছি ছোট্ট। হ্যাঁ হ্যাঁ বলো। করবো? হ্যাঁ নিশ্চয়ই বলো। তো ছায়া ছবির গানও গাইছে, আমি একটা ছোট্ট অনুরোধ রাখছি। যেটি যেটি কথা বলবো তোমার, একদম খুব পরিচিত গান আমাদের। যেতে যেতে কিছু কথা, আচ্ছা নমস্কার, একদম সঙ্গে থাকো। হ্যাঁ সঙ্গে থাকো। দর্শক বন্ধুদের অনুরোধ তো পরপর পরপর আসছে সমর্পিতা, তো আমরা বরং একটু গানেই থাকি, তারপর আমরা একটু আসবো না হয় একটু গান, আর মানে দর্শক বন্ধুদের অনুরোধের কথা, তোমার পছন্দের গান, বা ধরো তোমার গল্পগুলো তো শোনা এখন অনেকটাই বাকি আছে, গান শুনে নি। চলো পরের গান কি শোনাবে? পরের গান একটি আরতি মুখার্জির গাওয়া। আচ্ছা আরতি মুখোপাধ্যায়ের গানেরও অনুরোধ ছিল এই মোম যোছনা, তার জায়গায় এই গানটা, দেখা যাক। চলো পছন্দের একটা গান, আমার তো ভীষণ পছন্দের
শিল্পী আরতি মুখোপাধ্যায়ের একটি খুব পরিচিত গান শুনলাম আমরা সমর্পিতার কাছ থেকে। আর ক্রমান্বয়ে কিন্তু আমরা এগোচ্ছি, পরপর পরপর সব ভালো গান, মন ভালো করা গান। আর আশা করি এই গানগুলো শুনতে শুনতে আপনারা শীতের সকালের যে আলস্য সেটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেন। এবার মনে মনে ভাবছেন যে একটু চা খেতে পারলে ভালো হতো, একদম মানে শীতের সকালে চা কফিটা যদি ঠিকঠাক না হয় তাহলে মনটা ভালো হয় না। অনেকেই আটটার আগে একদম চা কফি নিয়ে বসে পড়েছেন, আর যারা বসেননি তাদেরকে সময় দেবো, তবে তার আগে একটা ফোন নিয়ে নেব। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন, কেমন লাগছে অনুষ্ঠান? গান ভালো লাগছে, ভীমপুর নদিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কেমন কেমন লাগছে অনুষ্ঠান? গান ভালো লাগছে, সমর্পিতা আপনাকে একটু দেন। আচ্ছা হ্যাঁ, সমর্পিতা সমর্পিতা শুনছি, আপনি বলুন কোন গানের অনুরোধ আছে? চা কফি খাওয়ার সময় দেব একটু। হ্যাঁ, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ঝটপট চা কফিটা নিয়ে এসে বসুন, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপর থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে, যেখানে আজকে আমাদের শিল্পী সমর্পিতা অধিকারী মাঝি। সমর্পিতা, বিরতি মানে অনেকটা সময় গ্যাপ চলে গিয়েছে, একটু গান শুনবো, গানের পর আমরা আবার আটটায় ফিরে আসব। কি গান শোনাবে বলো? একজন রিকোয়েস্ট করেছিলেন আরতি মুখার্জির গাওয়া এই মঞ্জুচনায়। হ্যাঁ চেষ্টা করছি। আচ্ছা চলো, খুব পরিচিত গান। Thank you.
ঠিক নয়, তবে রৌদ্রোজ্জ্বল সকালে গল্প তো আমরা করব বটে, কিন্তু পাশাপাশি দর্শক বন্ধুর পছন্দের গান শোনা হয়ে গেল, আর এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন সমর্পিতা। দেখা যাক কোন বন্ধু রয়েছেন। নমস্কার, হ্যালো 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 হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কোন বন্ধু রয়েছেন? নমস্কার সুপ্রভাত, আপনাদের গান অনেক ভালো লাগছে, প্রথমে শুনি। আপনার নামটা যে বললেন না, শ্যামচন্দ্র মন্ডল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, সমর্পিতা নিশ্চয়ই গান শোনাবে। সমর্পিতা, এবার একটু কথায় আসি, যে ছোটবেলায় আবৃত্তি দিয়ে শুরু, তারপরে গানে চলে আসা, পরবর্তী সময় কি আবৃত্তির সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন? না বিচ্ছিন্ন না, আমি কম্পিটিশন করতাম। আচ্ছা, গানেরও করেছি আর আবৃত্তিরও তার সাথে সাথে করতাম। আচ্ছা, তো কখন মনে হলো যে না গানটা আমার বেশি পছন্দে বা বেশি ভালো লাগা, সেই রিয়েলাইজেশনটা কখন হলো? গানটা যখন 9-10 যখন পড়ি তখন থেকে গানটার প্রতি একটা আলাদা অন্য ভালো লাগা। সব স্কুলে গান করতাম, স্কুল মানে তো প্রচুর অকেশন, সবাই বলতো যে খুব ভালো হচ্ছে, ওই শুনে শুনে একটা ভাবতাম যে ভালো হচ্ছে, তাহলে গানটা নিয়ে এগোনো যায়, গানটা নিয়ে এগোলে কেমন হয়। একেবারেই তো, এখনো তো তুমি বললে যে পড়াশোনা করছো, কি পড়ছো এখন সমর্পিতা? আমি এই বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম রবীন্দ্রভারতী থেকে রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, রবি ঠাকুরের গান নিয়ে কমপ্লিট হয়ে গেছে গ্রাজুয়েশন, ফার্দার স্টাডিজ করার ইচ্ছে রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। একদম, মানে এইভাবেই চলতে থাকো, এইভাবে চালিয়ে যাও, একদম গান নিয়ে থাকো, মন ভালো থাক, দেখবে সব দিকটা খুব সুন্দর আছে, ভালো আছে, তাই না? চলো আবার একটু গান শুনে নিই আমরা, তারপর আবার কথায় আসবো। কী গান শোনাবে এরপর? এখন আমি নির্মলা মিশ্রের গাওয়া একটি গান গেয়ে শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমার
তোমার গানের সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকে গানটাকে এত সুন্দর করে তুলছেন, মানে সব মিলিয়ে কিন্তু আজকে শুক্রবারের সাত সকালের সুর একেবারে সুর এলাম। সমর্পিতা, গানে শুভ লগ্ন শুভ পরিণয় অনেকগুলো শব্দ শুনলাম, তো তোমার এই শুভ লগ্ন শুভ পরিণয় সব কিছু খুব তাড়াতাড়ি, মানে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে। তো কোথায় বিয়ে হয়েছে? সিঙ্গুরেই। আচ্ছা, বাড়ির সামনে। ও আচ্ছা, একদম মুখোমুখি। তো এই মুখোমুখি মানে এই ব্যাপারটা হলো কি করে, গান শুনে মনে হয়? আচ্ছা, তো বর কি গানের সঙ্গে যুক্ত নাকি এমনি গান শুনতে ভালোবাসে? গান শুনতে ভালোবাসে। গান শুনতে। আর শ্বশুর বাড়ির সবাই? সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। সবাই খুব ভালো। সবাই খুব ভালো, একদম নিশ্চয়ই। কারণ সবাই ভালো না হলে তুমি আজকে সকালবেলা ভোরবেলা উঠে এখানে চলে আসতে পারতে না। আর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, তার মানে অনেকজন আছে বাড়িতে? অনেকজন আছে। তাও কতজন? 12-13 জন। 12-13 জন? ওরে বাপরে, তার মানে তো মানে প্রায় কোনো উৎসব অনুষ্ঠান হলে একটা করে আসর বসে, আর সেখানে সমর্পিতাকে গান গাওয়ার জন্য তো একটা আবদার থাকেই। বর কোন গান শুনতে বেশি ভালোবাসে সমর্পিতার কাছে? বাংলা গান শুনতেই বেশি ভালো। বাংলা গান শুনতে বেশি ভালোবাসে। শ্বশুরবাড়িতে কেউ মানে গান নিয়ে চর্চা করে নাকি? গান নিয়ে চর্চা করে বলতে আমার কাকা কাকাবাবু, আচ্ছা, ওইসব সাথে যুক্ত আছে। আচ্ছা, আর তুমি একদম পুরোপুরি চর্চায় রয়েছো। গান শেখা হচ্ছে? গান শেখানো হয়? হ্যাঁ, গান শেখানো হয়। আচ্ছা, তার মানে তো অনেকগুলো দায়িত্বই পালন করা হয়, সাংসারিক দায়িত্ব, মা হওয়ার একটা দায়িত্ব, ছাত্রী হিসেবে দায়িত্ব, শিক্ষা বা শিক্ষিকা হিসেবে দায়িত্ব, সবটা মিলিয়ে মিশিয়ে একেবারে চলছে, তাই তো? হ্যাঁ, একদম চলতে থাকুক, খুব সুন্দরভাবে চলতে থাকুক, এইটুকুই বলবো। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা একটু বন্ধ করে দিন। হ্যালো, টিভির ভলিউমটা বন্ধ করে একটু ফোনে কথা বলুন। হ্যালো, আচ্ছা, কোনো কারণে মনে হয় যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, আপনি আবারও চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই কথা বলবো। আপাতত ফিরবো সমর্পিতার গানে। সমর্পিতা, এরপর আমরা কী গান শুনবো বলো? এরপর দেখা যাক কী গান শোনায়।
সব শিল্পীর গানই আমরা অল্প অল্প করে শুনে যাচ্ছি, মানে যদি সবাইকে একসঙ্গে ছোঁয়াটা সম্ভব নয়, তথাপি যেটুকু হয় আর কি। একটা মৃণাল চক্রবর্তীর গাওয়া গান আচ্ছা চেষ্টা করছি, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। আচ্ছা ঠিক আছে চলো। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা, যে কথা বলতে কেন পাইনি ভাষা, সে যেন বাবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনা, তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনা, সে স্মৃতি দু চোখ দিয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে, কেন জানি না যে শুধু সমর্পিতার গান তো শুনছি, কিন্তু তুমি বলছিলে যে কাকার কাছে তোমার গানের হাতে খড়ি, পরবর্তী সময় গুরু হিসেবে কাদের পেয়েছো? পরবর্তী সময়ে রবীন্দ্র ভারতী থেকে আমি পড়াশোনা করেছি, ওখানে শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয়ের কাছে আমি গান শিখতাম, এবং শ্রী পার্থ মুখার্জির কাছে আমি
তবলা তালিম নিতে যেতাম। আচ্ছা, আর সিঙ্গুরে থাকাকালীন কার কাছে শেখা হয়েছে? মানে পুরোটাই কাকার কাছে? পুরোটাই কাকার কাছে। আচ্ছা, মানে একদম পারিবারিক জায়গাতে, মানে পরিবারের মধ্যে শেখা, তো ফলত সেখানটা অনেকটা ভরসা নিশ্চিন্তের একটা জায়গা থাকে। একজন বন্ধু এসে গিয়েছেন, ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। সুরের জালে জড়ালো ভরপুর শিল্পী সমর্পিতা বোনের গান, উষ্ণতা দেয় এমন শীতে রাখে অবদান। শ্যামল মিত্র বা সলিল চৌধুরীর গান শুনতে পেলে লাগবে আরো ভালো, পাবো আনন্দ অপরাণ। নমস্কার, 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 সঙ্গে থাকুন। হ্যাঁ, তো সিঙ্গুর থেকে, সিঙ্গুরে তোমার পরিবারের মধ্যে গান শেখা, এখন গান শেখানো হয়, গানের স্কুল কি বাড়িতেই? বাড়িতে মানে শেখাতাম, এখন শ্বশুর বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, মানে শ্বশুর বাড়িতে আর কি। পাশাপাশি মেয়েকে দেখতে হয়? মেয়ে কত বড়? মেয়ে 4 বছর। আচ্ছা, মানে মোটামুটি একটু একটু করে বড় হচ্ছে আর কি। মেয়ে গান শেখে? মেয়ের গানের প্রতি ইন্টারেস্ট আছে খুব? আচ্ছা, একটা গান সেটা শুনে, সেটা মুখস্থ করে তারপরে বন্ধ হয়, তারপরে সেটাকে গুনগুন করতে থাকে সারাক্ষণ। আর আজকে যে তুমি চলে এসেছো, ওকে তো নিশ্চয়ই নিয়ে আসো নি এই ঠান্ডা প্রচন্ড ভোরবেলায়? নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু আনাটা সম্ভব হয়ে ওঠে না ছোট বাচ্চাদের। কিন্তু এই যে তোমাকে দেখতে পাবেন, এখন তো দুষ্টুমি করবে নিশ্চয়ই? দুষ্টুমি করে অনেক সবাই আছে, তো অতটা কিছু প্রভাব পড়ে না আর কি সেইভাবে একেবারে। চলো আমরা আবার একটু গানে ফিরবো, কি গান শোনাবে এরপর বলো? দেখা যাক কোন শিল্পীর গান শোনায় সমর্পিতা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। আচ্ছা, ঠিক আছে। আরো একজন বন্ধুরও অনুরোধ ছিল যে সন্ধ্যা মুখোপাধ্যায় আরো একটি গান শুনতে পারলে ভালো লাগবে, তো সেই দর্শক বন্ধুর অনুরোধের গান একদম বলা যেতে পারে। চলো, আচ্ছা একজন বন্ধু এসে গেছেন, ফোনটা একটুখানি নিয়ে নেবো, থা সবাইকে থামিয়ে আমি। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটা বন্ধ করুন, টিভির ভলিউমটা বন্ধ না করলে কথা বলা যাবে না। হ্যালো, টিভির ভলিউমটা বন্ধ করুন, শোনা যাচ্ছে না। আপনি আবার চেষ্টা করুন, আমরা সমর্পিতার গানে থাকবো। চলো গানে ফিরবো আমরা। মালয়া মধুমা
ভালো ভালো গান শুনতে শুনতে সময়টা যেন কিভাবে একেবারে তত্তর করে যেন এগিয়ে যাচ্ছে, মানে আসলে মানে কি বলবো, এত সুন্দর সুন্দর সমস্ত গান যে সেই গান শুনতে বসলে সময় যে কোথা দিয়ে কিভাবে কেটে যায় সেটা বোঝাটা সত্যিই খুব দুষ্কর। যাই হোক, আমরাও সেই সময় আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে আমরা এগোচ্ছি ধীর গতিতে। তবে এক্ষুনি এক্ষুনি তো অনুষ্ঠান শেষ নয়, বরং আচ্ছা একজন বন্ধু এসে গিয়েছেন। হ্যালো হ্যালো পিয়ানি। হ্যাঁ, কোন বন্ধু? তোমার আমরা তো তোমার অনুষ্ঠান শুনছি তো, আচ্ছা কোন ভালোই লাগছে সমর্পিতার কণ্ঠে। হ্যাঁ, আমাদের যে তার কবিতা সঙ্গীত শোনাতে নয় নয় এই মধুর খেলা। আচ্ছা, আমার সব স্ত্রী একসাথে বসে আমরা আকাশে তোমার অনুষ্ঠান শুনছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের অন্তিম পর্বে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্বে, আর সমর্পিতার গান শুনছি, গানই শুনবো। চলো পরবর্তী কি গান শোনাবে? পরবর্তী যে গানটা গাইব, রাজকুমারী ছায়াছবি থেকে আশা ভোসলে, যে মানে খুব পরিচিত গান, কি মানে কিছু আর বলতে লাগে না আলাদা করে। চলো গুন গুন যে আমি কি গুন রাম রাম
সুন্দর। আর সত্যি আজকে সকালে কিন্তু আমি আমার নিজের পছন্দের বেশ অনেকগুলো গান শুনলাম, মানে স্বর্ণযুগের গান বা ধরো এই সমস্ত শিল্পীদের সব গানই আমাদের খুব পছন্দের, কিন্তু কিছু গান হয় না যে ভীষণ কাছের, তো সেই রকম বেশ কিছু গান কিন্তু আজকে সকাল সকাল আমি শুনে ফেলেছি সমর্পিতার কাছ থেকে। ফলো তো শুক্রবার মানেই একটা উইকেন্ড একটা ব্যাপার চলে আসে, কিন্তু সেই উইকেন্ড ব্যাপারটা কিন্তু আমার বেশ সুন্দরভাবেই কিন্তু এন্ডটা বেশ শুরু সুন্দরভাবে আর কি স্টার্ট হলো। সমর্পিতা, গানের স্কুল রয়েছে তোমার, তো গানের স্কুল স্টুডেন্ট বা নিজের গান সবটা নিয়ে মানে কীরকমভাবে কী ভেবেছো? পাশাপাশি সবটাই সামলাতে হয়, মেয়েকে দেখতে হয়, সাংসারিক দায়িত্ব থেকেই যায় কিছু না কিছু, আসলে সেগুলো কি হয়তো চাপিয়ে দেয় না, চলে আসে। তো কিরকম কি চিন্তা ভাবনা রয়েছে? চিন্তা ভাবনা আছে গান নিয়ে কিছু করব, আর গানটা তো অবশ্যই শেখাবো, আমি যতটা শিখেছি সেটা আমার স্টুডেন্টদেরকে উজার করে দিতে চাই আমি। একদম, এবং তুমিও ধরো আগামী দিনে আরো শিখবে, ফলো তো তোমার যে একটা জানার পরিধি, তোমার গানকে ঘিরে যে নানান তথ্য, সেই পরিধিটা তোমারও অনেকটা বাড়বে, এবং সেই জায়গা থেকে জানার তো কোনো শেষ নেই। একদম নিশ্চয়ই, এবং সেই জায়গা থেকে বিষয়টাকে বিলিয়ে দেওয়াটা অনেক অনেক সহজ হয়ে উঠবে। অনেকটা সময় আমরা গৃহবন্দী কাটালাম, অনেকটা সময় মানে এখনো রয়েছে, মানে এখনো একটা মানসিক ভীতি থেকে গিয়েছে যে কারণে সেইভাবে এখনো মেলামেশাটা আমরা করে উঠতে পারি না। সময়টা কিভাবে কেটেছিল, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে খুব একটা অসুবিধা হয়নি, কারণ সেখানে কোনো লকডাউন ছিল না, পাশাপাশি কিন্তু সামনাসামনি সামনাসামনি একদম, কিন্তু কিভাবে এমনিতে কেটেছে লকডাউনটা? লকডাউনটা তো তখন কোনো গানের শো হয়নি, তারপর কম্পিটিশনও বন্ধ হয়ে গেছে সবটাই, ওই বাড়িতে যা প্র্যাকটিস হতো বাড়িতেই সব গান নিয়ে থাকতাম, তারপর পাশাপাশি বাচ্চার পড়াশোনা আছে ওই নিয়েই কেটে যায়। কেটে যায়। অনলাইন শেখানো হতো না? অনলাইন শেখানো হতো না, বাড়িতেই শেখানো হতো। আচ্ছা আচ্ছা, আর এমনি ধরো তোমার, তুমি তো বলছিলে তোমার শ্বশুর বাড়িতে অনেক সদস্য রয়েছে, অনেক শ্রোতা রয়েছে বলতে পারো তোমার গানের, তো সেই সময় ছোট বড় মিলিয়ে সবাই আছে, ছোট বড় মিলিয়ে সবাই, তো সেই সময়টা কি হই হই করে কেটেছে নিশ্চয়ই বাড়ির মধ্যে সবাই একসাথে, মানে যেটা খুব একটা হতো না, সকাল থেকে উঠে হই হই হয়। আমার এই রকম পরিবেশ খুব ভালো লাগে, একদম সকলের সঙ্গে থাকতে, সকলের সঙ্গে থাকতে খুব ভালো লাগে, একদম দেখো, এবং সকলের সঙ্গে আছো বলেই হয়তো আজকে সবকিছু মানে ওদিকটা তুমি রেখে তুমি আজকে চলে আসতে পেরেছো, একদম মানে সবার সঙ্গে থাকার কিন্তু একটা সত্যি অ্যাডভান্টেজ সব সময় আছে, আর প্রথমত মন ভালো থাকে, এবং দ্বিতীয়ত থাকে আনন্দ, আনন্দ হয় সবসময় সবসময় একেবারে হই হই ব্যাপার। আর ১২ জন সদস্য মানে প্রতি মাসেই কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে, একদম মানে লকডাউন আর কিছু করতে পারেনি, কারণ ঘরের মধ্যেই যদি আনন্দ করা যায় তাহলে তার কেউ কিছু করতে পারবে না। মাসে মাসে পিকনিকটা হয়। আচ্ছা, তার মানে শীতকালে প্রচুর পিকনিক হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু গানে গানে ফিরবো চলো। হ্যাঁ, কি গান শোনাবে এরপর? এখন আমার খুব পছন্দের একজন শিল্পী শুভমিতা, আচ্ছা গাওয়া একটি গান শোনাচ্ছি। ঠিক আছে চলো, একেবারে এই প্রজন্মের চলো।
সুন্দর, সব রকমের গান শুনছি কিন্তু সমর্পিতার কাছ থেকে। সমর্পিতার নিজের ব্যক্তিগতভাবে কোন ধরনের গান বেশি পছন্দের? আমি বাংলা গানটাই, আধুনিক গানটা বেশি পছন্দ করি। বাংলা আধুনিক গান বেশি পছন্দের। কিন্তু তুমি গ্রাজুয়েশন করেছো রবি ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত তো ভালো লাগেই, লাগেই, ওটা মানে সবারই ভালো লাগার একটা জায়গা। তো আজকে তো রবি ঠাকুরের গান কি আছে আমাদের জন্য নাকি আজকে আর নেই? রবি ঠাকুরের গান রাখি। হ্যাঁ একদম, আমরা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু একদিন শুনবো সমর্পিতার কাছ থেকে, ঠিক আছে? একদম অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছি, চলো একটু গানেই থাকবো আমরা। পরবর্তী কি গান রয়েছে? পরবর্তী গান আছে শ্যামল মিত্রের গাওয়া, একজন অনুরোধ করেছিলেন। হ্যাঁ ঠিক আছে চলো। দূরে দূরে আমাদের একটু থাকতে হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই একটা পরিস্থিতির শিকার, একা থাকতে আমরা কিন্তু কেউ ভালোবাসি না। সমর্পিতা, গান তো করা হয়, কিন্তু যদি বলি যে গান ছাড়া আর কি করতে ভালো লাগে? গান ছাড়া ডিজাইন করতে ভালো লাগে। আচ্ছা ডিজাইন বলতে মানে শাড়ি জামা কাপড়? না না, কলকা যে ডিজাইন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এর পাশাপাশি আমি ব্রাইডাল মেকআপও শিখি। ওরে বাবা, এটা তো এতক্ষণ জানাই হয়নি। আচ্ছা, এটা বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তো মানে এই যে মেকআপ করা বা মেকআপ করানো, এই শখটা কিভাবে তৈরি হলো? এই শখটা আমার ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা, মানে নিজে সাজগোজ করতে ভালোবাসো? নিজে তো ভালোবাসি, দিদিকেও সাজাতে ভালোবাসি। আচ্ছা, ও সাজতে পছন্দ করে না, আর আমি ওকে সাজাবই। এক্সপেরিমেন্ট। আর এখন তাহলে টুকটাক এই সমস্ত কাজকর্ম চলছে সাজগোজ? আর মেয়ে বায়না করে না যে একটু সাজিয়ে দাও? হ্যাঁ, সে বায়না তো রাখতেই হয়। সেটা তো আছেই। মানে একদম অনেকগুলো গুণ রয়েছে, ভালো আবৃত্তি করে, গান করে, আবার সাজুগুজু করতে এবং সাজাতে ভালোবাসো, তাই তো? আর রান্না করা হয়, মানে ঘরের কাজ বা এইগুলো করতে ভালো লাগে? রান্নাটা পারি মোটামুটি, মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে, মানে যেটুকু ঘর গুছোতে ভালোবাসি। ঘর গুছোতে? আচ্ছা, তার মানে রান্না বান্নার দায়িত্ব খুব একটা নেওয়া হয় না? আসলে প্রত্যেকের একটা ভালো লাগার জায়গা থাকে, ভালোবাসার একটা জায়গা সব সময় থাকে। আর রান্নাটা ভালো মা করে, তো ওই কারণে আমি আর যাই না, যাওয়া হয় না। আর কি হয়ে যাবে না হয়ে যাবে। আর বর কখনো আবদার করে না যে কোনো একটা ডিশ করে খাওয়ানোর জন্য, সেটা কোনো স্পেশাল অকেশন বা কিছু? বিরিয়ানি, ফ্রাইড রাইস, এইগুলো করি। আচ্ছা, এইগুলো হলে আমি করি, এইগুলো হলে তুমি করো। আর বিরিয়ানি আমাদের কার না ভালো লাগে বলুন তো, মানে সকাল সকাল এত খাবারের গন্ধ শুনছি যে মানে মনটা একদম খিদে 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 করছে। তবে আপাতত সেই খিদেটা গান দিয়েই মেটাচ্ছি। আজকে সময় প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। সমর্পিতা, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, আর সব থেকে তোমার সাথে আলাপ হয়ে বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব কিউট। ও বাবা, অনেক অনেক ভালোবাসা সমর্পিতা। সঙ্গীত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, সুরে থাকো, আর এরকম সুন্দর থাকো, কেমন? আর এবারে বিদায় নেওয়ার পালা আপনাদের থেকেও। তবে অবশ্যই ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ ধরে সমর্পিতার গানকে সুন্দর করে গেলেন, সৌমিক, শুভাশিস্তা এবং অতনু, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। গানের পর নিশ্চয়ই সিঙ্গুর ফিরে যাওয়া, একদম সমর্পিতা সিঙ্গুর ফিরে যাবে, আমরা দৈনন্দিন জীবনে ফিরে যাব, গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। আজকের শেষ গান কি রয়েছে? আজকে শেষ গান লতাজিকে দিয়েই শেষ করি, একদম মানে তার আমরা দ্রুত সুস্থতা কামনা করি। হিন্দি গান একটা, একদম অসুস্থ রয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটাই চাই। একদম চল।